গুড মর্নিং বন্ধুরা, আমি মৈত্রী। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হলো সকাল সকাল তো সমস্ত কাজ করে দিয়েছি, ঘরের ছেড়ে তো স্কুলে চলে গেছি। আর আমার এখনকার কাজ হলো আমি একটু বাগানে পরিচর্যা করবো, বাগানে করবো কিছু গাছ প্রতিস্থাপন করবো। চলুন দেখাই আপনাদের আমি কী কী গাছে লাগাই আজকে। এটা আজ এক মাস হলো আমার কেনা আছে, এটা বসাবো। রজনীগন্ধার চারাগুলো নিয়ে এসেছিলাম, এইগুলো বসাবো। আরো দু একটা আছে, বসাই তারপর আপনাদের দেখাচ্ছি। ডাস্টবিনে অনেক জমা হয়ে গেছে পিপি, ময়লা, ছোট ময়লা থেকে অনেক কিছু জমে আছে। সেগুলো আজকে পুড়িয়ে দিই আগে, তারপর আমি গাছগুলো বসাবো। মাটি তো আমার রেডি করে নিয়েছি, তারপর গাছগুলো বসাবো। দেখুন, বাইরে আরো একটা আমার গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে। এইগুলো করলাম, আবার মাটি তৈরি করি, আবার দিলে পরে কয়েকটা লাগাবো। এখন আমি জল দিয়ে দিই। পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন, আজকে আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আমরা ব্রেকফাস্টে কি খাবো, দেখুন তো এটা কি। অনেকদিন ধরে ইডলি খেতে ইচ্ছা হয়েছে, ছেলেকে টিফিনে মাঝে মাঝে দেওয়া হয়, মেয়েও বলে আনতে। তবে ওর বাবার জন্য পায় না, আজকে দোকানে যেহেতু অপটে বললো সবাই মিলে বসে খাওয়া হবে আজকে, ইডলি নিয়ে আসছে সকাল সকাল।
চলে আসো। সকালে টিফিনের পর সিঙ্গার কথা বলা হয়নি, আর আমি ঘটনা এখন একটু কথা বলে নিই। এখন 6টা বাজে, আর আজকে সন্ধ্যের সময় আমি আজকে পাটি সাপটা করবো। সেই পাটি সাপটা করার জন্য এখন আমি ময়দা মাখিয়ে রেখে দেবো, সন্ধ্যে দিয়ে এসে তারপর বানাবো। চলুন রান্না করে যাই। এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আমি দুধ দিয়ে মাখাবো। ময়দাটা মাখিয়ে নিই, তারপর আমি পুরটা বানাবো। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, ময়দার ব্যাটারটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টা মতো থাকুক, তারপর আমি সন্ধে টন্ধে দিয়ে আসি, তারপর বানাবো। এই যে নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, 1টা নারকেল। এইবার মাখিয়ে নিব, তারপর আমি আটা জ্বালাবো। চিনির সঙ্গে নারকেলটা হালকা মাখিয়ে নেব। পুর আমার রেডি হয়ে গেছে, এরকম থাকুক, ঠান্ডা হোক, আমি সন্ধ্যেটা দিয়ে আসি, তারপর বানাবো। আমি সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, চাটা খেয়ে খেয়ে নিয়েছি, আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আঁচও জ্বালিয়ে দিয়েছি। এবার পাটি সাপটাগুলো আমি করে নেব। এই যে অয়েল ব্রাশে আমি ব্রাশ দিয়ে ভালো করে তাওয়াটা গুলিয়ে নেব। তাওয়াটা বেশি গরম হয়ে গেছে, এই জন্য
এইভাবে ফুল দিয়ে দেব, দিয়ে আমি মুড়ে নিব। এবার আমি তুলে নেব। এইভাবে একটাকে আমি ভেজে নেব পাটি সাপটা। আমার পাটি সাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হচ্ছে, বানানো হচ্ছে, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর আজকের মতো ব্লগ এইটুকুই বন্ধুরা। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন।